Nedir sirop niye? ব্যথা অনেক দিন কষ্ট করতেছে খুব আর আমার তো রাত্রে বা ফেরাইতে ঘুমিয়ে হারাম হয়ে যায়। দিন ভরে যেমন তেমন ওই আধা ঘন্টা বসে থাকলে হাঁটতে পারে না, ওই যে পায়ে একবার খোঁচা দেয় লাগে যেন। আর অনেক রাত্রে দেখছি পাশে শোয়া ছিল নাই, চলে গেছে, মানে ফ্রিজের ভিতরে যে বরফ খামছে ধরতেছে। এসি আমার বাসায় এসি আছে, এসির ঠান্ডা হাওয়ার ভিতরে হাত লাগিয়ে রাখছে, কিন্তু লাস্টে আর কি এখন লাস্ট পর্যায়ে নিয়ে আসছি। খারাপ লাগলো মৃত্যুর যন্ত্রণা মনে আরো ভয়ঙ্কর, পেট তো যন্ত্রণা করতো, কালকেও তো পারি কালা নির্জলা আর পারি না। পরে উনি কয় ঠিক আছে আজকের রাতটা সহ্য করো, আমার প্ল্যান আজকে আসা ছিল না, কালকে আসতাম আগামীকাল, এই জন্য পরে ওনার কষ্ট দেখে আজকেই চলো। আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম আপনাদের কাছে আর একটি নতুন পেশেন্টকে আপনাদের সাথে একটু নতুনভাবে পরিচয় করে দেওয়ার জন্য। আমাদের এই বোনটি গত 9 দিন আগে আমাদের এই টিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। সেই সুদূর সাভার থেকে এসেছিলেন অনেক 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 কষ্ট নিয়ে, অনেক কান্না, অনেক কষ্ট, গত 8-9 বছরের কষ্ট নিয়ে। যে মানুষটা ভাবতে পর্যন্ত পারেননি সত্যি সত্যি উনি একদিন সুস্থ হবেন, উনি নিজেই কোনোদিন বিশ্বাস করতে পারেননি। আসুন দর্শক, ওনার সেই প্রথম দিনের সেই কথাগুলো একটু ওনার কাছ থেকে শুনে আসি, কতটা কষ্ট ছিল ওনার। আসুন দর্শক। আসসালামু আলাইকুম, আমার নাম শাহনাজ, আমি আসছি সিঙ্গার থেকে। আমার ওই গোড়ালিতে হাড্ডি বাড়ছে, এই জয়েন্টে হাড্ডি বাড়ছে, গেটির যে রক জোড়া লাগিয়ে রয়েছে, এই সমস্যার দিকে আসছে। সমস্যাটা তো দেখা দিছে 2-3 মাস ধরে, বাস এতদিন ওষুধ পানি খাইছি, মনে করছি সারবো, তা সারে নাই দেহে, সারের সাথে আর কি ফেসবুকে এর হাতে রিলেশন, তাই দেখে আসলাম। ভালো ডাক্তার, ভালো চিকিৎসা করে। নামাজ পড়তে গেলে এই জায়গায় আমি নামাজ বসে থাকা পারি, এই জায়গায় টান লাগে, ছিঁড়ে যাবে চায়। তারপর হাঁটতে গেলে যদি গুড়মুড়ে ব্যথা হয়, আমি যদি আধা ঘন্টা বসে থাকি, উঠতে গেলে আমি ভালো করে হাইটে সরে যেতে পারি না, পড়ে যেতে চাই, হাত ঝনঝন করে। আর আমার এই হাত রাত্রে এখান থেকে ব্যথাটা এসে জ্বালা পোড়া করে হাতে খুব, হাতে রাত্রে যদি শুয়ে থাকি না, হাতের মধ্যে ঠেজিনি আগুন ধরাই দিস, হাতে মন করলে না ঠেজিনি আগুন ছিটে ছিটে যাইতেছি, বুঝি এত বেগে ব্যথা, মানে কারেন্টের শক লাগলে যেমন লাগে ওরকম। এই সমস্যার লিগে আসছে আর কি। দেখি আমি আরো অন্য অন্য জায়গায় ডাক্তার দেখাইছি, সবার ওনারও ওষুধ লিখছে, এক্সরে করছে, খাইলে ব্যথা কমে, আবার যাতাই ওই মেন সমস্যা গোড়ালিতে, তারপরে জয়েন্ট, তারপর ঘাড়। আমার সাথে তো 2-3 বছর, কিন্তু অতটা তখন প্রথম অতটা গুরুত্ব দেয়নি, ওই ব্যথার ওষুধ দিলে খাওয়াইছি কমছে কমছে, কিন্তু এই লাস্ট রমজান মাসে আর কুলাইতে পারে না। কিন্তু আমি 2-3 মাস আগে, রোজার 2-3 মাস আগে সাভারে দেখাইছি, উনি ভালো ডাক্তার, উনি প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা দিল, ওষুধ দিল, পরে বললো এটা খায় দেখেন 15 দিন, না হলে এক্স রে করে দেখবো। তারপরে 15 দিন পর আবার গেলাম, এক্স রে করে ওষুধ দিছে, কিছুদিন ভালো ছিল, ওষুধ খালে একটু কমে, ওষুধ খাওয়া বাদ দিলেই আবার কন্টিনিউ। তারপরে স্যারের সাথে আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি, টিভিতে অনেক সাক্ষাৎকার দেখছি, ওনার সাথে কথা বলে যোগাযোগ করে আসছি। তখন উনি বললো আসার পরে এক্স রে করাইছে, MRI করাইছে, বললো যে 15 দিন থাকেন, দেখি কী করা যায় ইনশাল্লাহ। তা এখন স্যার বলছে প্রাথমিকভাবে ঘাড়ে যে রক্তটা নাকি চাপ খেয়ে আছে, আর গোড়ালিতে হাড় বাড়ছে, আর জয়েন্টেও হাড় বাড়ছে। তারপরে আমাকে, আমি আসছিলাম গত রবিবারে, তারপরে স্যারকে বললাম ঠিক আছে আমি বাসা থেকে প্রিকশন নিয়ে আসি, তা আজকে আসছি ইনশাল্লাহ। এখন স্যার ম্যাডামকে দায়িত্ব দিছে, এখন দেখি পুরো আল্লাহ ভরসা। একটা নিয়ে তার বোঝা যায় না তো ওই করে, তাহলে আমার গেডি কালাইতেছে, ঘাড়ে এখনো ব্যথা বাড়তেছে, তাহলে আস্তে আস্তে সারবো, একবারে তার সেরে যায় না। আর বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ সবকিছু করা পারে, আমি হাজার চিকিৎসা করলো, আল্লাহ যদি ভালো না করে আমি ঘুমো না। স্যারকে আমি তো স্যারের সাথে সাক্ষাৎ করছি সকালে, স্যার আপনি আপনি আমার অনেক ধন্যবাদ জানাই, উপরে আল্লাহ নিচে স্যার তার বিশ্বাস করে আইছি, আমি স্যারের পর ছেড়ে দিছি, বাকিটা আল্লাহ দেখবো, আর নিচে স্যার আছে, আমরা তো ভালো আর আশা করি আইছি নিজের রোগ নিয়ে। ব্যথা অনেকদিন কষ্ট করতেছে খুব আর।
আমার তো রাতেরবে ফেরাইতে ঘুম হারাম হয়ে যায়। দিন ভরে যেমন তেমন ওই আধা ঘন্টা বসে থাকলে হাঁটতে পারে না, ওই যে পায়ে একবারে খোঁচা দেয় লাগে যেন। আর অনেক রাত্রে দেখছি পাশে শোয়া ছিল নাই, চলে গেছে, মানে ফ্রিজের ভিতরে যে বরফ খামছে ধরতেছে। এসি আমার বাসায় এসি আছে, এসির ঠান্ডা হাওয়ার ভিতরে হাত লাগিয়ে রাখছে। কিন্তু লাস্টে আর কি এখন লাস্ট পর্যায়ে নিয়ে আসছি। খারাপ লাগলো মৃত্যুর যন্ত্রণা মনে আরো ভয়ঙ্কর। পেট তো যন্ত্রণা করতো, কালকেও তো পারি কালা নির্জলা আর পারি না। পরে উনি কয় ঠিক আছে আজকের রাতটা সহ্য করো, প্ল্যান আজকে আসা ছিল না, কালকে আসতাম আগামীকাল। এই জন্য পরে ওনার কষ্ট দেখে আজকেই চলো। দর্শক শুনলেন তো একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে, কতটা কষ্ট। সেই মানুষটা আজকে নয় দিন পরে কেমন আছেন আসুন দর্শক, আমি কথা বলবো না, রোগীর কাছ থেকে আমরা শুনব কেমন আছেন। আসুন আপনাদের সাথে সেই আমাদের বোনটির আবার কথা বলিয়ে দিই। আসুন, আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আজকে? ভালো আছি। দুই বোন মিলে গল্প করছেন, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আজকে নয় দিন পরে আপনি কেমন আছেন আমরা একটু জানবো আপনার কাছ থেকে। অনেক ভালো আছি, সুস্থ আছি, আমার অনেক ভালো লাগতেছে। আমি কালকে বাড়ি যাব, আমার হাত পায়ে কোনো জায়গায় ব্যথা নাই, আমি সুস্থ নিয়ে বাড়ি যাব, সুস্থ নিয়ে। আমি অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, আপনাদের কত খুশি। দর্শক আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত নয় দিন আগে আসছিলাম অনেক আশা নিয়ে, আমার আশা পূর্ণ হয়েছে। আমি এখন ভালো সুস্থ, উপরে আল্লাহ নিচে আমি এই হাসপাতালের ডাক্তারের এসে আমি অনেক ভালো সুস্থ হয়েছি, এখন আমি সুস্থ আছি, কালকে চলে যাব। এখন আপনাকে সবার কাছে আশা রইল, দোয়া করেন আপনারা ভালো থাকেন, কারো কোনো সমস্যা হলে যে আইসেন, ডাক্তার অনেক ভালো, নার্সও ভালো, ওরা অনেক টেক কেয়ার করে, দেখাশোনাও ভালো, ডাক্তার এসে খবর টবর নেয়, দেখে, আবার খানা দানা যা দেয় সব কিছুই ভালো। আমি গেছি, আমি এরম সেবা পাই নাই, গেছি আমি অনেক টাকা ভাঙছি, বাস আমার অনেক কষ্ট হয়েছে, বাস আমার এত বড় একটা আশা কেউ দেয় নাই, বাস এই হাসপাতালে হেরে আমি এখানে আমার আশাটা পূর্ণ হয়েছে, আমি সুস্থ আছি, ভালো আছি, আমার ভালো লাগছে। অথবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি কোনো সমস্যা থাকে আমি এই জায়গায় আসতে বলবো। আমি এই হাসপাতালের প্রতি আমি খুশি, ডাক্তারের প্রতি আমি খুশি, আল্লাহ হ্যাঁ সুস্থ রাখুক, ভালো রাখুক, হেরা মানুষের ভালোই সেবা করে। আজকে আমি আনন্দেই কান্না করে দিছি, কেন আমার অনেক সমস্যা আসলো, আমার গিডিতে সমস্যা, আমার জয়েন্টে সমস্যা, গুড়ালিতে সমস্যা, মেরুদণ্ডর হাড্ডিতে সমস্যা, মাজায় সমস্যা, আমি হাতের জ্বালায় ঘুম পড়া পারতাম না। আজকে আমি এই হাসপাতালে যে কদিন ধরে আছি আমি এক ঘুমে আমার সকাল হয়ে যায়, আমি বুঝিও না আমি কোন সময় আমি ঘুমে গুলো উঠি। তাহলে আপনাকে কারো সমস্যা থাকলে আসবেন, অনেক ভালো। আমি 8-9 বছর বুকছি, আমি বিদেশ থাকতে গুণ আমার এই সমস্যা ছিল, আমি বিদেশ ছিলাম তো হাসপাতালে গেছি, আমি গেছি পরে গেছি আরেকটা হাসপাতালে গেছি, নামটা আমার এখন মনে নাই, বাস আমি এই হাসপাতালে যখন আসছি আমার মনে হয়েছে যে না আমি বুঝি ভালো হবো না, কিন্তু আমি অনেক জায়গায় ঘুরছি, কষ্ট পাইছি, আমি তো ভালো হই নাই, এই জন্য আশাটা করতে পারি নাই। স্যারের সাথে কথা বললাম, স্যারে করলো উপরে আল্লাহ নিচে আসি দেখি কি করা যায়। তাই স্যারে বলছে তোমার প্রথম একটা কোর্স দিব, ওইটা যদি ভালো না হয় দ্বিতীয় ওটা দিন, তৃতীয় ওটা দিন, বাস আমি প্রথমটাই ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়, স্যারের প্রতিও আমি খুশি, আর হেনকর সেবায়ও আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি কালকে চলে যাবো, বাস আমি খুশি মনেই যাবো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড,
আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।